চল বেরোনো যাক, কোথায় যাবো আমরা এখন? কলকাতায় তো অনেক মেলা ফেলা হচ্ছে, সায়েন্স সিটিতে মা গেছিল, ছড়িয়ে পাঠিয়েছে, তো দেখলাম এখানেও একটা মেলা হচ্ছে, কি দশেরা ময়দান না কোথায়, তো দেখা যাক কি পাওয়া যায়। আর ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মানে জাস্ট ওই পেপারে দিয়েছিল, পেপার দেখে এখানে এসে অ্যাটলিস্ট নিউজ পেপারটা আমরা পড়তে পারি, এটা একটা খুব খুব আনন্দের ব্যাপার। তো সেখানে দেখছিলাম যে এখানেও মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে, বিভিন্ন মেলা হচ্ছে, মানে বিভিন্ন জিনিসের সমাহার আছে। তো আমাদের একদম নতুন ফ্ল্যাট, দেখি যদি কিছু সাজানো, মানে ঘর সাজানোর জন্য, ফ্ল্যাট সাজানোর জন্য কিছু টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। তো সেই জন্য আমি আর অচ্যুত এখন বেরোচ্ছি। হ্যালো বন্ধুরা, ওগো বিদেশিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি দশেরা ময়দান, যেখানে চলছে মেলা। এই দশেরা ময়দান হলো এখানকার বিত্তান মার্কেটের সামনে। জানি তোমাদের কাছে আমাদের মতনই জায়গাগুলো সবই অজানা। উবার বুক করার সময় দুজনেই খুব কনফিউজ ছিলাম, কারণ দুটো জায়গায় দেখাচ্ছিল দশেরা ময়দান। যাই হোক, একটা জায়গা সিলেক্ট করে বেরিয়ে পড়লাম, পৌঁছে গেলাম সিল্ক এক্সপোতে, যা ঠিকঠাক লোকেশন দিয়েছিলাম। ও হ্যাঁ, এর মাঝে কিন্তু মুভার্স অ্যান্ড প্যাকার্স থেকে 11টা বক্স আমাদের ফ্ল্যাটে এসে গিয়েছিল, তাই এখন আমাদের খালি ফ্ল্যাট একটু হলেও ভর্তি লাগছে। আর মাঝে ফার্নিচার হাউস থেকে একটা আলমারি আর অচ্যুতের জন্য একটা ছোট ওয়ার্ক স্টেশন অর্ডার করেছিলাম, একদিন তোমাদের সবাইকে আমাদের এই ফ্ল্যাটের রুম ট্যুর দেব। এই জায়গায় ছিল হরেক রকমের কাঁচের আর পোর্সিলিনের জিনিস, খুব সুন্দর দেখতে, কিন্তু এতটাই দাম বলছিল যে আমরা সত্যি কথা এখান থেকে কিচ্ছু কিনিনি। কিসের নিবি? দেখি যাও, ফেলে ফেলে দিস না। গাছের জন্য এগুলো ঠিক আছে। কত ছোট ছোট চেয়ার আছে, তাই চেয়ার না মানে ছেড়ে দিলাম এই চেয়ারটা, কেউ ধরবো তুই দেখবি। जो चीज हम देख रहे हैं सभी सब बोल रहे हैं 1200। এটা কিসের জন্য? নিলে পুরোটা নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। বসে দেখবো, ছিল প্রচুর কাঠের জিনিস। জানো তো, মাঝে একদিন ডিমার্টে যাওয়ার সময় রাস্তার ধারে দেখলাম মানুষজন বেতের মোড়া এসব বানাচ্ছে, তাই আপাতত বসার জন্য বেতের দুটো চেয়ার, একটা বেতের টেবিল আর মোড়া কিনে এনেছি। কিন্তু যতই হোক, কাঠের জিনিসের আলাদাই একটা সৌন্দর্য। কাঠের প্রচুর জিনিস আছে এখানে, কাঠের ফার্নিচার গুলো এতটাই লোভনীয়। শুধু ফার্নিচার কেন, কাঠের বাসনপত্র সবকিছুই বড়ই অ্যাট্রাক্টিভ, যেমন আকর্ষণীয় তেমনি কিন্তু দাম। এই ডাইনিং টেবিল বা টি টেবিল সেট চাই হাত দিয়ে দেখছিলাম, বলছিল 25,000-30,000, তাই আস্তে করে এখান থেকে বেরিয়ে গিয়ে ঢুকলাম এখানে, যেখানে ছিল শাড়ি, ব্যাগের, উলের জিনিস, পিতলের জিনিসের একেবারে সম্ভার।
দেখছিস না, ভালো করে তো দেখবি, হাতে নিয়ে তো দেখবি। আসাম হ্যান্ড বিল, তাহলে কি হবে? তুই দেখ তোর যদি লাগে। আমি কালকেই ভাবছিলাম ড্রাই ফ্রুটস নিয়ে যাবো। ডিসকাউন্টটা হবে আপনার, এটা আপনার 40% ডিসকাউন্ট আছে। কেন হবে? মন বনে কথা কাজে তো সব প্রাকৃতিক জরুরি বোতল পাপোস আফগানি সালোয়ার বনাই হুই কুছ আপকো প্যান্টস মে মিল জায়েগে মুঝে নর্মাল প্যান্ট রেড প্যান্ট আসা করো বন নহীঁ পায়ে চারদিক ভালো করে ঘুরে ফিরে দেখছিলাম শাড়িগুলো যেন আমার কাছে বড্ড বেশি দাম লাগছিল। শেষ পর্যন্ত কিছুই কিনিনি, কিনেছিলাম চারটে কুশন কভার। আর এখানে কিছু দোহার আর কিছু ভালো ভালো বেডশিটও ছিল, কিন্তু আমাদের বেডের সাইজটা এমনই অড না, আমি কোনো বেডশিট কিনতে ভয় পাচ্ছিলাম, তাই আর কোনো বেডশিট কিনিনি, শুধুমাত্র কুশন কভার কিনে চলে গেছিলাম হোম সেন্টার, যেখান থেকে ঘর সাজানোর কিছু জিনিস কিনে পৌঁছে গেলাম এই মিনাল মার্কেট। এখান থেকে কিনলাম দুটো তোষক, কারণ একটা ঘরে তো খাট পাতা আছে, তো আর একটা ঘরে ভাবলাম তোষক দিয়ে সাজানো যায়, তাই তোষক কিনে চা খেয়ে বাড়ি ফিরলাম। কটা তোষক? দুটি। কটি? দুটি। চল এবার পাতবো, সুতোগুলো পড়ছে সব। সুতো তো পড়বে। কত করে নিজেরা তোষকগুলো? 400। ঠকেছি কিনা কে জানে। 750 নীল তোষকের উপর হলুদ চাদর সিঙ্গেল বেড তো না হবে না, সিঙ্গেল বেড তো 400-ই হয়। আমি আমি পাতবো, ঠিক আছে।
আমাদের তো আরো আছে রে, ইয়ে বেডশিট, বেড কভার, বেডশিট তো রয়েছে কিন্তু ম্যাচিং হবে, ম্যাচিং এর থেকেও আগে কমফর্টটা দরকার। ঠিক আছে ঠিক আছে, হয়েছে চাদর পাতা? হ্যাঁ ওই ব্লুটা ছোট হলো, ওই জন্য ব্লুটা তলায় দিয়ে এটা রাখা ভিতরে দিয়ে। ভালো লাগছে রে, কাঁচি লাগবে তো? বলা যাচ্ছে কেন শুভি, দেওয়ালের দিক করে রাখ, মাথার দিকে রাখতে হবে ওই দেওয়ালেতে। কায়দা করছিস কেন, চৌকো করেই রাখতে পারিস তো। ইউ আর মাই সানশাইন, ইউ আর মাই সানশাইন, এটাকে মাথার দিকে তো রাখতে পারতে। আমাদের দিনগুলো এখন যেন ফ্ল্যাটটাকে টুকটুক করে সাজাতেই চলে যাচ্ছে। আমাদের এই জায়গাটা সাজানো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করি তোমাদের এই ব্লগটা সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো। টাটা।